বরেণ্য লেখক, সাংবাদিক, চলচ্চিত্র নির্মাতা এবং 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার কবির মুমু গতকাল মারা গেছেন। মুমুর পারিবারিক সূত্রে জানা যাচ্ছে, তিনি 12 বছর ধরে একটি সম্পর্কে ছিলেন এবং সেই ব্যক্তিটি বিদেশে মারা গেছেন। সেই শোক সইতে না পেরে তিনি স্ট্রোক করেছেন, আবার কেউ কেউ বলছেন আত্মহত্যা করেছেন। ঘটনা যাই ঘটুক, গতকাল তাঁর দাফন হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আজকে বাংলাদেশের সো কল মেইন স্ট্রিম মিডিয়ারা রিপোর্ট করছে এভাবে যে শাহরিয়ার কবিরের মেয়ে সাফা কবির আত্মহত্যা করেছেন, ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া গেছে। দেখুন, এই টাইটেল থেকে স্পষ্ট তারা কত বড় নির্বোধ অথবা তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজগুলো করছে। সবার প্রথমে এই গুজব শুরু করেছে বাংলাদেশের বাইরে থেকে পরিচালিত জামাতে ইসলামের মুখপাত্র ফেজ দ্য পিপল, অনেকেই বলেন ফেজ দ্য ছাগল। এরা এই গুজব প্রথমে শুরু করেছে এবং পরবর্তীতে তাদের দেখা দেখি সবাই এই প্রচার চালাচ্ছেন। সাফা কবিরের নামটি উদ্দেশ্য প্রণোদিতভাবে নেওয়া হয়েছে। আপনারা জানবেন, সাফা কবির বেশ কয়েক বছর আগে একটি রেডিও স্টেশনে বলেছিলেন তিনি পরকালে বিশ্বাস করেন না, ফলে বাংলাদেশে তুমুল কাণ্ড। তাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে, তিনি বলতে বাধ্য হয়েছেন, না আমি ঈশ্বরে বিশ্বাস করি, না আমি পরকালে বিশ্বাস করি। বিশ্বাস যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেটি তিনি রেডিও স্টেশনে বলতে গিয়ে এরকম বিড়ম্বনার শিকার হয়েছেন। এখন পর্যন্ত তাকে টেনে আনা হচ্ছে এবং বাংলাদেশের এই তথাকথিত মেইন স্ট্রিম মিডিয়ার স্টুপিড কর্মকাণ্ডের কারণে সাফা কবির একজন বিশেষ ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি জানেনই না শাহরিয়ার কবিরের মেয়ের নামকে, জানার কথাও না। তিনি বরং এভাবে ডিফেন্ড করছেন যে না, নামের সাথে মিলে যাওয়ায় আপনারা বিভ্রান্ত হচ্ছেন। এবং তিনি তার স্ট্যাটাস এটি স্পষ্ট করেছেন, তিনি আল্লাহ খোদা খুবই বিশ্বাসী, একদম পরহেজগার ব্যক্তি। এই হচ্ছে ধর্মান্ধ মুসলমানদের সৃষ্ট ঘটনা এবং পরবর্তী এই গুজব কীভাবে ছড়িয়েছে তা আমরা দেখতে পেয়েছি। আমরা সবাই কিন্তু জানি শাহরিয়ার কবিরের প্রতি এই ধর্মান্ধ শ্রেণীর কেন বিদ্বেষ, কারণ তাদের পূর্বপুরুষ ঘাতক রাজাকারদের শাস্তি নিশ্চিত করার জন্য শাহরিয়ার কবির কাজ করেছেন। জাহানারা ইমামের হাত ধরে এই যে সংগঠন 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, এই সংগঠনের গুরুত্বপূর্ণ পদটি তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সাথে পরিচালনা করেছেন। তাই এই রাজাকারের বংশধরদের গাত্রদাহ শাহরিয়ার কবিরের নামটির ক্ষেত্রে, এবং তারা শাহরিয়ার কবিরের প্রতি বিদ্বেষ দেখা দিয়ে গিয়ে ছাড়েনি তার পরিবারের সদস্যদের। একজন পিতা তার সন্তান হারিয়েছেন, সেই বেদনার মধ্যে তারা এভাবে নির্মম এবং কুৎসিত আচরণ করে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, আমরা দেখতে পেয়েছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে এই বর্তমান প্রজন্মের অর্থাৎ রাজাকারদের বংশধরেরা যে নোংরামি করছে, এর চেয়ে আরও ভয়াবহভাবে তাদের পূর্বপুরুষ অর্থাৎ ঘাতক দালাল রাজাকারেরা এই বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে। তারা পাকিস্তানের দালালি করেছে, তারা আমেরিকা চীনের দালালি করেছে, ফলশ্রুতিতে অন্যান্য মুক্তিকামী মানুষদেরও তারা দালাল মনে করত। তারা এই দেশের মহান মুক্তিযোদ্ধাদের বলতো ভারতের দালাল, এমনকি মাওলানা হামিদ খান ভাসানীর মতো মহান নেতাকেও তারা ভারতের দালাল বলেছে। যারা নিজেরাই দালাল তাদের কাছে সবাইকে দালাল মনে হয়। এবং 71-এ এই রাজাকাররা পরাজিত হয়েছে, তারা কেউ কেউ শাস্তির আওতায় এসেছে, অনেকে আসেনি। সেই যে পরাজয়, সেই যে বিদ্বেষ, এর ধারাবাহিকতায় দেখতে পাই আমরা বাংলাদেশের মুক্তিকামী মানুষদের পক্ষে যারা কাজ করেছেন তাদের পরিবার পরিজন এবং তাদেরকে নিয়ে কুৎসিত আচরণ করে যাচ্ছে এই শ্রেণী। তো নোংরা মানুষজন তাদের কাজ করবে, ইতিহাস সাক্ষী হচ্ছে তাদের ভিন্ন মতের ফলাফল কীভাবে দেয়। অর্থাৎ আপনার সাথে আমার মতের পার্থক্য থাকতে পারে, আপনি যা ভাবছেন আমি তা নাও ভাবতে পারি, কিন্তু আউটপুটগুলো দেখেন, তারা কতটা কুৎসিতভাবে মানুষকে ব্যক্তিগত আক্রমণ করে, মানুষের কষ্টের সময় তারা এভাবেই তিরস্কার করে। আপনার আমার মতোই কিন্তু দেখতে এই রাজাকারের উত্তরসূরিরা, তাদেরকে আপনি হয়তো মানুষ বলবেন কিন্তু তাদের আচরণ বলছে তারা কোনোভাবেই মানুষ না। অমানুষ বলবেন, অমানুষও না, কারণ অমানুষ যাদের আমরা বলি অর্থাৎ বিভিন্ন প্রাণী, তাদের চরিত্র এদের চেয়ে উত্তম। কোনো মানুষের বিপদে এইভাবে তারা তিরস্কার করে না। এখন আমরা কী করব, এই গোত্রকে ফেলে দেব, তাদেরকে শাস্তির আওতায় আনব? না, তাদেরকে সুস্থ করতে হবে আমাদেরকেই, তাদের অন্যায় ভুলগুলো দেখিয়ে দিতে হবে, তারা যেন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে, আমাদের সাথে সহাবস্থান করতে পারে। সেজন্য তাদেরকে সচেতন করতে গেলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, তাদের মূলধারায় ফিরিয়ে আনতে হবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, ভিডিওটি শেয়ার করবে সেই অনুরোধ করছি। আবার দেখা হবে, বিদায়।